إذا أراد شيئا أن يقول له كن فيكون ہر ہمیشہ دینے کو تیار ہے جو نہ مانگے اس سے او بیزار ہے اللہر کسے جرا چائے اللہ پاک رب العالمین تا دیر پودی خوشی ہوئے جائے اور اللہر کسے جرا چائے نا اللہ پاک رب العالمین تا دیر پودی اوشن تشٹ ہوئے جان تا ہولے چائے وہ کار کسے আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আননি ফাইন্নি করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায়, আমার কাছে প্রার্থনা করেন, আমি তাদের একেবারে কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তারা আমাকে ডাকে, যখন তারা আমাকে আহ্বান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, পরিবারে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করলো। বেঈমানের দল এই জিনিসটাকে পছন্দ করলো না, যার কারণে তার সন্তানটাকে ঘুম করে ফেললো। এমন ঘুম রোগ আছে না নাই? ঘুম করে ফেললো। এক সপ্তাহ হয়ে গেল, ঘরের ভিতরে সংসারের ভিতরে কোনো খাবার নাই, খাবারের কষ্ট, সন্তানের বিরহ বেতার কষ্ট সহ্য করতে না পেরে স্বামী স্ত্রী পরামর্শ করলেন, চলুন এভাবে আমরা কষ্টে দুঃখে না কাতরে নবীজির দরবারে যাই, নবীজি আমাদেরকে একটা ফয়সালা করে দিবেন। এবার রাহমাতুল্লিল আলামিনের দরবারে গেলেন। ওগো পয়গম্বর, বেঈমানের দল আমার ছেলেটাকে ধরে নিয়ে গেছে, ঘুম করে ফেলেছে, কোথায় আছে তাও জানি না। দুইটা দরখাস্ত আপনার কাছে, একটা সপ্তাহ হয়ে গেল পেটে কোনো খাবার নাই, বড় কষ্টে আছি। দুই নম্বরে সন্তানের বিরহ ব্যথা, অন্তরের ভিতরে কষ্ট নিয়া বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেলেন, নবীজি তিনটা সবক তাদেরকে দিলেন। এক নম্বর সবক ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুই নম্বর সবক ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, তোমরা আল্লাহর উপরে ভরসা করো। আর তিন নম্বর সবক আকসিরু কওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এক নম্বর আল্লাহকে ভয় করো, দুই নম্বর আল্লাহর উপরে ভরসা করো, তিন নম্বরে বেশি বেশি তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমল শুরু হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনে আমল করতেছে। তিন দিন হয়ে গেল, তিন দিনের মাথায় রাতের বেলায় দরজায় নকের আওয়াজ শোনা যায়, বলে কে? বলে আপনার সন্তান সালেম এসে গেছি। সুবহানাল্লাহ। বলে বাবা কি অবস্থা তোমার, কি হয়েছিল বলো? হযরত সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বাবা, বেঈমানের দল আমাকে একটা গুহার ভিতরে বন্দি করে রেখেছে, চতুর্দিকে সিকিউরিটি ফিট করে রেখে, যাতে আমি কোথাও নাও যেতে পারি। আমার যারা দায়িত্বশীল ছিল, ওই রাতটা ছিল প্রচন্ড শীতের রজনী, যে তিনজন দায়িত্বশীল ছিল প্রচন্ড শীতের কারণে তারা নিজ নিজ কামরায় গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি তাদের নাকের আওয়াজ শুনতে পাইলাম, গলার আওয়াজ শুনতে পাইলাম, তারা ঘুমাচ্ছে। এই চিন্তা করে আমি এবার সুযোগ খুঁজলাম পালানো কিভাবে যায়। আল্লাহ পাক আমার জন্য সহজ করে দিলেন। আমি গেলাম, গিয়া দেখি দরজাটাও খোলা, তালাটাও খোলা, আমি সুন্দরভাবে চলে আসলাম। আর আমি চিন্তা করছি একটা সপ্তাহ হয়ে গেল, আমার মা বাবা আমার কষ্টের কারণে হয়তো কিছু খায় নাই, যদি কোনো খাবারের ব্যবস্থা হতো মা বাবার জন্য আমি নিয়ে যাইতে পারতাম। এবার তার পিছনে পিছনে ওই মাঠের ভিতরে যে উট বেড়া বকরিগুলো ছিল, উট বেড়া বকরিগুলো তার পিছনে পিছনে তার বাড়ির আঙ্গি নাই ভরপুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে এই হলো হাল, এই উট বেড়া বকরিগুলো আমার পিছনে পিছনে চলে এসেছে,
এবার বলে উঠবেরা বকরির মাসালা নবীজি নিজে দিবেন সকালবেলা আমরা রহমাতুল্লিল্লাহ আলামিনের দরবারে যাব। সকাল যখন হয়ে গেল রহমাতুল্লিল্লাহ আলামিনের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল দিয়েছিলেন কাজে লেগেছে, আমাদের কলিজার টুকরা সন্তান আমাদের বুকে ফিরে এসেছে, এখন উঠবেরা বকরি এগুলো কি করব। নবীজি বলেন অপেক্ষা করো, দেখি জিব্রাইল আমিন কি পরামর্শ দেয়। সাথে সাথে হযরত জিব্রাইল আমিন কোরআনে কারীমের আয়াত নিয়ে অবতীর্ণ হয়ে গেলেন আর বলতে শুরু করলেন, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বিপদ মুসিবত থেকে উদ্ধারের রাস্তা আল্লাহ পাক সহজ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করেন জীবনে কল্পনাও করতে পারেন। আল্লাহু আকবার, এই যে উটবেরা বকরি এগুলো আল্লাহর তরফ থেকে গায়েবি রিজিক, সুতরাং এগুলো তোমরা ব্যবহার করতে পারবে। সুবহানাল্লাহ, দুঃখ হতাশা টেনশন পেরেশানি গরিব পেটের ভিতরে খাবার নাই, এখন এই মুহূর্তে তাকে কোটি টাকার মালিক বানিয়ে দিলেন কে? সুতরাং সে আল্লাহকে ভয় করলে লাভ না লস। মুজাদ্দিদ আলফেসানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, মিথ্যা মামলার জর্জরিত, চতুর্দিকে শত্রুর অভাব নাই, মেয়েটার বিবাহ হয় না, সন্তানটার চাকরি হয় নাই, বিদেশে গেছে আকামা পাচ্ছে না, শত হাজার জটিলতা সামনে রেখে কোনো ব্যক্তি যদি এশার সালাতের পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার শুধু পুরাটা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকিল আযীম, আগে 100 বার দরুদ শরীফ, পরে 100 বার দরুদ শরীফ, এই আমল করে যদি আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনে নেক উদ্দেশ্যগুলো কবুল করে দিবেন, মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিবেন, সন্তানের চাকরির ব্যবস্থা করে দিবেন, মিথ্যা মামলা থেকে খালাস করে দিবেন, শত বিপদ মুসিবত টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমলটা কি খুব কঠিন? এশার নামাজের পরে 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর একবার পুরাটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিকিল আযীম, আগে 100 বার দুরূদ শরীফ, পরে 100 বার দুরূদ শরীফ, এই আমলটা আজকে থেকে জারি করে দেই, ইনশাআল্লাহ সংসারের ভিতরে অভাব থাকবে না, টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, শত্রু থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত রাস্তাগুলো আসান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য মুমিন যারা ভয় করবে কাকে? মুমিনদের দুই নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিন যারা, তারা কোরআন তেলাওয়াত করবে, কারণ মুমিনরা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমাদের সম্পৃক্ততা নাই, যত কোরআন বেশি পড়ব, কোরআনের সাথে যত সম্পর্ক রাখব, তত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইমানের ব্যাটারিকে চার্জ করে দিবেন। সুবহানাল্লাহ। পড়ব, এই জন্য কোরআন আমরা পড়ব। যারা কোরআন শিখি নাই তারা কোরআন শিখব, আমার সন্তানটাকে এ কোরআনের তালিম দেব, এ কোরআন যদি আমার ঘরের ভিতরে থাকে লাভ না লস। আল্লাহ পাক রব্বুল আলামিন এ কোরআনের বরকত দিয়ে আমাদের ঘরটাকে আলোকিত করে দেবেন। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন কারাম وعلى ربهم يتوكلون. مؤمن جرب আল্লাহর উপরে ভরসা করবে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে, আল্লাহ ছাড়া কারো ব্যক্তির উপরে, কোনো গোষ্ঠীর উপরে, কোনো শক্তির উপরে ভরসা করবে না, মুমিনরা একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। কারণ সব কিছুর মালিক কে? একটু জোরে বলি, আল্লাহ পাক যখন বলেন কোন সাথে সাথে হয়ে যায়। আল্লাহ নিজে বলেন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তিনি কোনো কিছুর ইরাদা করেন, ইচ্ছা করেন,
শুধু কুন বলে সাথে সাথে হয়ে যায়। তাহলে যখন যে কোনো কিছুর প্রয়োজন সব কিছু একমাত্র চাইবো কার কাছে? নবীজি বলেন হাত্তান্নাআলাইন, তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় তোমরা আল্লাহর কাছে চাও, কারণ সব দরবার থেকে ফিরিয়ে দিল, আল্লাহর দরবার থেকে খালি হাতে ফিরিয়ে দেয় না। হর হামেশা দেনে কো তৈয়ার হে, জো না মাঙ্গে উসসেও বেজার হে। আল্লাহর কাছে যারা চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যায়, আর আল্লাহর কাছে যারা চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। তাহলে চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ খালি হাতে ফিরায় দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন وإذا سألك عبادي عني فإني قريب. আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমার বান্দা বান্দিরা আমার কাছে চায় আমার কাছে প্রার্থনা করেন আমি তাদের একেবারে কাছে থাকি। উজিবু দাওয়াতাদ দাঈদা দাআন, যখন তারা আমাকে ডাকে যখন তারা আমাকে আহ্বান করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ডাকে সাড়া দিয়ে থাকি, সুবহানাল্লাহ। তাহলে মুমিন যারা ভরসা করবে কার উপরে? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনদের তিন নম্বর গুণ মুমিন আল্লাহর উপর ভরসা করবে। মুমিনদের চার নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, মুমিনদের চার নম্বর গুণ মুমিন যারা তার নামাজ কায়েম করবে, নিজেও নামাজ পড়বে, সন্তান সন্ততি পরিবার আত্মীয় স্বজন সবাইকে নামাজের তালিম দিবে, এর নাম হলো মুমিন। সুতরাং মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, যারা নামাজ পড়ে না তারা মুমিন হতে, বেনামাজি যারা তারা মুমিন হতে পারে না। মুমিন হওয়ার মাধ্যম হলো সালাত, কারণ মানুষ যখন সেজদা দেয় আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও আর আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, সুবহানাল্লাহ। আল্লাহর নিকটবর্তী যে হতে চায়, যে যত বেশি সেজদা দিবে সেই তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য মুমিন যারা তারা নামাজ কায়েম করবে, আর মুমিনদের পঞ্চম নম্বর গুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিনদের পঞ্চম নম্বর গুণ হলো মুমিন যারা তারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে দান করে। তাহলে মুমিন যারা তার আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করবে। তাহলে মুমিনদের গুণ কয়টা পেলাম? পাঁচটা। এক নম্বর মুমিন যারা আল্লাহকে ভয় করবে, দুই নম্বর মুমিন যারা কোরআন তেলাওয়াত করবে, তিন নম্বর মুমিন যারা আল্লাহর উপরে ভরসা করবে, চার নম্বর মুমিন যারা নামাজ কায়েম করবে, পাঁচ নম্বর মুমিন যারা আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে দান করবে। এই পাঁচটা গুণ যদি কারো ভিতরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সার্টিফিকেট দিচ্ছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো প্রকৃতপক্ষে মুমিন। যাদের এই পাঁচটা গুণ থাকবে তারাই প্রকৃত মুমিন, আর তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টা মুমিনদের জন্য কয়টা পুরস্কার? তিনটা পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, আল্লাহর কাছে তাদের সম্মান বেড়ে যাবে, আল্লাহর কাছে তাদের
সম্মান বেড়ে যাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুই নম্বর পুরস্কার ওয়ামাগফিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবেন। আর তিন নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ারিসকুন করিম, সম্মানজনক রিজিকের ফয়সালা করে দিবেন সুবহানাল্লাহ। তাহলে মুমিন হতে গেলে এই পাঁচটা গুণ আমাদের লাগবে।